বলো হৃৎপিণ্ড কাকে বলে? যে পিণ্ড দিয়ে তোমাকে ভালোবাসি তাকে হৃৎপিণ্ড বলে। ফ্ল্যাশব্যাক। স্যার আজকে কি পড়াবেন? আজকে তোমাকে পড়াবো হৃৎপিণ্ডের গঠন ও কাজ। কি পড়াবো? হৃৎপিণ্ডের গঠন ও কাজ। আচ্ছা, হৃৎপিণ্ডের গঠন দেখো। হৃৎপিণ্ড বক্ষ গহ্বরের বাম দিকে ফুসফুসের মাঝখানে অবস্থিত একটি ত্রিকোণাকার ফাঁপা অঙ্গ দিয়ে গঠিত। ত্রিকোণাকার ফাঁপা অঙ্গ দিয়ে গঠিত। তাহলে হৃৎপিণ্ড কি দিয়ে গঠিত? ভালোবাসা দিয়ে গঠিত। সমুদ্র 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 না ভালোবাসা। পরে দেখো, হৃৎপিণ্ড বক্ষ গহ্বরের বাম দিকে দুটি ফুসফুসের মাঝখানে অবস্থিত একটি ত্রিকোণাকার ফাঁপা অঙ্গ দিয়ে গঠিত, তাই না? আচ্ছা, এটি হৃৎপেশি নামক একটি বিশেষ ধরনের অনুচ্ছিক পেশি দিয়ে গঠিত। হৃৎপিণ্ড কি দিয়ে গঠিত? ভালোবাসা দিয়ে গঠিত। না, হৃৎপিণ্ডটি হচ্ছে একটি বিশেষ ধরনের অনুচ্ছিক পেশি দিয়ে গঠিত। হৃৎপিণ্ডটি হচ্ছে হৃৎপেশি নামক একটি বিশেষ ধরনের অনুচ্ছিক পেশি দিয়ে গঠিত। বোঝা গেছে? এখন বলেন তো, হৃৎপিণ্ড কি দিয়ে গঠিত? হৃৎপিণ্ড ভালোবাসা দিয়ে গঠিত। এহে, রহা নেই জাতা। ভালোবাসা না, ভালোবাসা পরে। না, আমি যেহেতু বলছি হৃৎপিণ্ড ভালোবাসা দিয়ে গঠিত, তাহলে হৃৎপিণ্ড ভালোবাসা দিয়ে গঠিত। আচ্ছা, ভালোবাসা দিয়ে গঠিত মানলাম। এখন ভালোবাসাটা সাইডে রাখো, পড়ায় মন দাও, ঠিক আছে? না, আমি পড়ায় মন দিতে পারবো না, আমি তোমার মন দিছি। আচ্ছা, এখন আমার কাছ থেকে মনটা নাও। এখন আমার কাছ থেকে মনটা নিয়ে পড়ায় দাও, তারপরে পড়া শেষ হলে আমাকে দিয়ে দিও, হবে? সরি, আমি যাকে মন দিই তার কাছ থেকে রিটার্ন নেই না। ও মাই গড, ওয়াও। আচ্ছা, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমার মন দিয়ে পড়ো। আরে কেনা ক্যা চাহতে হো? হ্যাঁ, আমার মন দিয়ে তুমি বলো। আপনার মন কই পাবো? আমি তোমাকে দিছি তো। দেখো, আপনি লাপরওয়াহি কা নতিজা। কখন দেই নাই? এই যে আপনি তো পড়ায় মন দিছেন। ও, আমি তো পড়ায় মন দিছি। হ্যাঁ, আচ্ছা, মন আমি আপনাকে দিছি, আপনার মন দিয়ে আমি পড়তেছি, ওকে? হ্যাঁ, পড়েন। দেখো, হৃৎপিণ্ডের তিনটি স্তর। হৃৎপিণ্ডের কতটি স্তর? স্তর টর একটু সাইডে রাখেন, একটা কথা বলি। কি বলেন স্যার, আপনি এত সুন্দর কেন? আমি জানি আমি অনেক সুন্দর, তুমি পড়ায় মন দাও। আরে, আমি বললাম এগুলো সাইডে রাখেন। স্যার, আপনি এত কেন সুন্দর? আমি বললাম তো, আমি জানি আমি সুন্দর, এখন পড়ায় মন দাও। স্যার, আপনাকে আমার এত কেন ভালো লাগে? আচ্ছা, কত কেন ভালো লাগে শুনি। জানি না তো স্যার, কেন ভালো লাগে, কেন ভালো লাগে আমার। আমি যখন পড়াতে বসি তখনই কি আমার মানে সৌন্দর্য ফুটে ওঠে? না, আসলে হয়েছে কি, মানে শিক্ষার আলোটা যখন আপনার মুখে যায় পড়ে না, তখন একটু বেশি উজ্জ্বল সুন্দর লাগে। তাই নাকি? আচ্ছা, এখান থেকে শিক্ষা আলো কিছুটা কাঁপি নেন, আপনিও সুন্দর হয়ে যাবেন, ঠিক আছে? পড়ায় মন দাও, কথা বল। না, আমি তোমার আলোয় আলোকিত হতে চাই। হ্যাঁ, আমি তোমার আলোয় আলোকিত হতে চাই। কন্ট্রোল কন্ট্রোল। আচ্ছা, আমার আলোয় আলোকিত না হয়ে বইয়ের আলোয় আলোকিত হও, আমার মতোই সুন্দর হতে পারবা, বুঝতে পারছো? আমি তোমার আলোয় আলোকিত হয়ে সুন্দর হতে চাই। আচ্ছা, আমার আলোয় আলোকিত হলে পড়তে হবে, আমি একটা কোশ্চেন করব, ওটার আনসার তুমি দিবা, ঠিক আছে? আচ্ছা দিও। আচ্ছা, ভালোভাবে দিবা, ওকে? আচ্ছা, বলো হৃৎপিণ্ড কাকে বলে? যে পিণ্ড দিয়ে তোমাকে ভালোবাসি তাকে হৃৎপিণ্ড বলে। আচ্ছা, তাই? হ্যাঁ, কানের নিচে মারলে কি ঠিক হবে এটা? না, দেখো হৃৎপিণ্ড কাকে বলে। আবার কি হইলো? পড়বো না? কে? তুমি আমাকে বকা দাও কেন? কই বকা দিলাম? এই যে দিলা। কই দিলাম? এই যে দিছো। দেই নাই তো। দিছো? না দিছো। দেই নাই। দিছো? না, পড়ো। আমার পড়া মন বসে না। পড়া মন বসে না? না, কোনে মন বসে? তোমার উপরে মন বসে। আমার উপরে বসে? আচ্ছা, মনটা এখন চাইতে রাখো, পড়তে বসো, ঠিক আছে? না, আমি বসবো না। পড়ো না? পড়ো না? পড়ো না? নেই। আচ্ছা, এখন পড়ায় মন দাও। না, আমি তো তোমারই মন দিছি।
না এখন তুমি পড়ায় মন দাও না আমি তোমার মন দিছি আমাকে মন দিছো আচ্ছা তাহলে আজকে আর পড়তে হবে না এখানেই পড়া শেষ করি ওকে আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাইকে বলে দাও ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন আর লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকুন